হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা রেসিপিতে। আমি সাবরিন বলছি ইতালি থেকে। এগুলো আমার শীতকালীন সবজি, মানে শীত চলে আসছে তো শীতকালের আগের সবজি। বাগানে এগুলো ছিল, গাছ মরে যাওয়া যাওয়া অবস্থা। আর এই পাঁচমিশালি দিয়ে আমি একটা করলার ঝোল বানাবো চিংড়ি মাছ দিয়ে। তারপর দিলাম চিংড়ি মাছ, তারপর হলুদ, মরিচ, লবণ স্বাদ মতো, কাঁচা জল, আর হচ্ছে অলিভ অয়েল। এই পাঁচ মিশালি তরকারি হেভি মজা। তারপর একটু হাতের পরশ পুড়িয়ে নেবেন, যত পারতাম না স্বাদ গন্ধে অতুলনীয়। যে খেয়েছি সেই জানে এটার মজা কত। চাইলে আরও কিছু সবজি অ্যাড করা যায় এখানে। ওকে, তারপর একটুখানি পানি, শুধুমাত্র হাত ধোয়া পানি বলে যেটাকে। হাত ধোয়া বলতে আমি শুধু এই মশলাটুকু যাতে যায় সেটুকু পানি দিলাম। এই তারপর হচ্ছে দেখে রান্না করবো। চলো অন করে দিলাম। খুব বেশি সময় কিন্তু লাগবে না এই রান্না হতে, ঝটপট রান্না, তবে স্বাদ অনেক অনেক বেশি। একটা কথা, পেঁয়াজ কিন্তু দিতে বলেছিলাম, পরে কিন্তু পেঁয়াজ ছাড়া কিন্তু আমার রান্না হয়। পরে দেরি একটু কামে করছিল, চলে গেলাম, পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, এই নিয়ে পরে আবার দিয়ে দিয়েছি। তবে রান্না শেষে কিন্তু দেয়নি, তৎক্ষণাৎ মনে পড়ছে, পরে দিয়ে দিলাম। খাইছিল নাকি তা করলার ঝোল কোনো বেলা? এই তো করলার সাথে একটু মিষ্টি কুমড়া শাক দিয়া। পরে আমি আরেকটা আবার একটা জিনিস দিছি, দিছি একটু পুঁই শাক, একটা কচুর ডাঁটা, একটা হালুয়া করা চিংড়ি। খাই দিন মজা আছে।